আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম পেডেলার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পায়েস, তালের পায়েস। যেহেতু এখন তালের সিজন, খুব সহজেই আপনারা তাল সংগ্রহ করে এই পায়েসটি তৈরি করে নিতে পারেন। এই পায়েসটি খেতে কিন্তু দারুণ মজা। পায়েসটি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে আমি আপনাদের প্রথমেই বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ তরল দুধ, তারপর নিয়েছি 2-3টি দারচিনি এলাচ, আধা কাপ পোলাও চাল, আমি পোলাও চালটি ধুয়ে নিয়েছি, তারপর নিয়েছি চিনির শিরা আধা কাপ পরিমাণ। চিনির শিরাটি আসলে স্বাদ অনুযায়ী দিবেন, তালটি যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে শিরাটি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর নিয়েছি 1.5 কাপ পরিমাণ তালের কাদ, আমি তালের রসটি ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি, তারপর তালের কাদ তৈরি করে নিয়েছি। তারপর নিয়েছি পরিমাণ মতো লবণ এবং 1 কাপ পরিমাণ নারকেল। চলুন তাহলে এখন আপনাদের পায়েসটি তৈরি করে দেখাই। পায়েসটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাতিলে দিয়ে দিব 1 লিটার পরিমাণ তরল দুধ। তারপর দিয়ে দিব 3 টুকরো দারচিনি এবং এলাচ। এখন আমি চুলাটি অন করে দিচ্ছি। অন করে দেবার পর কিছুক্ষণ দুধটি জাল দিয়ে নিব। দুধটি কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেবার পর এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পোলাও চাল। আমি এখানে পোলাও চালটি আস্ত দিয়েছি, আপনারা চাইলে একটু হালকা গুঁড়ো করে নিতে পারেন। তারপর অপেক্ষা করব চালটি সিদ্ধ হওয়া পর্যন্ত। চালটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব চিনির শিরা। আপনারা কিন্তু চিনির শিরাটি আগে দিবেন না, চিনির শিরা না থাকলে চিনিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু চাল সিদ্ধ হবার পরে চিনির শিরা দিবেন, না হয় কিন্তু অনেক সময় দেখা যায় চাল সিদ্ধ হতে অনেক সময় লাগে। তারপর জাস্ট 2 মিনিটের মতো রান্না করব, তারপর দিয়ে দিব তালের কাদ। এখন আমি দিয়ে দিব তালের কাদ। আমি প্রথমে 1 কাপ পরিমাণ তালের কাদ দিয়ে দিচ্ছি, তারপর বাকিটুকু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি অ্যাড করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ তালের কাদ দিয়ে দিয়েছি, তারপর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেবার পর আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই পায়েসটি ঘন হয়ে আসছে, এবং অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকবে। আমার পায়েসটি অলরেডি ঘন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেল। নারকেল দেবার পর আমি 5 মিনিটের মতো এই পায়েসটি আবারও রান্না করব। জাস্ট 5 মিনিট পর আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল আমার মজাদার তালের পায়েস। আমি কিছু কিশমিশ, কাঠবাদাম এবং চেরি দিয়ে পরিবেশন করে নিলাম। আর এই পায়েসটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজা। আশা করি আমার এই মজাদার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।